আমি এই মুহূর্তে রয়েছি ফার্মগেটে ফার্ম গেটের আপনারা স্থানটা দেখতে পাচ্ছেন যে যে জায়গাটা সবচেয়ে বেশি মানে ক্রাউড থাকতো যাত্রীদের আনাগোনা মানুষের চলাচল কিংবা ব্যস্ততা এই ফার্মগেট কিন্তু অনেক বেশি ব্যস্ত থাকে কিন্তু এই ব্যস্ততার মধ্যে দিয়েও এই স্থানটিতে আমরা দেখেছি যে অনেকটা ফাঁকা সাধারণ মানুষ যারা কর্মজীবী মানুষ তাদের যাতায়াত আমরা খুব একটা দেখছি না খুবই অল্প সংখ্যক মানুষ ছাতা ব্যবহার করে কিংবা মাথায় ক্যাপ পরে টুপি পরে কিংবা রিক্সা চালক এই ধরনের মানুষগুলো গামছা দিয়ে মাথায় তারা চলাচল করছে সবচেয়ে বড় ব্যাপারটা হলো অন্য দিনগুলোর মতোই প্রচণ্ড তাপপ্রবাহের কারণে এই সময়টাতে আমরা দেখছি যে একেবারে রাস্তাটা ফাঁকা এই আপনি জানেন যে ফার্মগেট কিংবা কাউরান বাজার এই জায়গাগুলো এতটাই ব্যস্ত থাকে যে এই সময়গুলোতে অর্থাৎ অফিস টাইমগুলোতে অনেক বেশি যাত্রী চলাফেরা করে বিভিন্ন দূর থেকে মানুষ অফিসের প্রয়োজনে আসে জীবনের প্রয়োজনে আসে কিংবা নানা কাজে এসব স্থানে আসে কিন্তু আমরা দেখি যে এসব জায়গাটা অনেকটাই ফাঁকা আমরা দেখছি যে আবহাওয়া অফিসের যে তথ্য অনুযায়ী আজকেও তাপ প্রবাহটা একই রকমই থাকবে অনেক প্রচণ্ড রোদ এবং বৃষ্টি হওয়ার তেমন একটা সম্ভাবনা নেই বিশেষ করে এই ঢাকা সহ আশপাশের অঞ্চলগুলোতে একটা বিষয় আমরা জানতে পেরেছি যে চট্টগ্রাম কিংবা সিলেটের জায়গায় দমকা হাওয়া বয়ে যেতে পারে তবে এই দমকা হাওয়ার সাথে কোথাও কোথাও খনিকের বৃষ্টি হতে পারে কিন্তু সেটা খুব বেশি হওয়ার পসিবিলিটি নেই সব মিলে বলা যায় যে সাধারণ মানুষকে বের হতে গেলে সচেতনভাবে বের হতে হবে কেননা অনেক মানুষ অসুস্থ হচ্ছে এই জায়গাগুলোতে ছাতা সহ জরুরি প্রয়োজনীয় পানি এগুলো ব্যবহার করতে পারলেই বেশি ভালো হবে বলে মনে করছেন আবহাওয়িদ কিংবা যারা এসব নিয়ে কাজ করেন